আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে সিম্পলিফিকেশন ট্রিক, যা ঘনের খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি আজকে তোমাদেরকে করে দেখাবো। দেখো, আমি একটি অঙ্ক নিয়েছি এখানে, সেই অঙ্কটি হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1/x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হবে, এর মান কত হবে সেটি আমরা করে দেখাবো খুব সহজে এটি কিভাবে সমাধান করা যায়। দেখো, আমি এখানে দেখিয়ে দিয়েছি আমাদের যে এখানে আমাদের যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3 দেওয়া আছে, এইটি আমরা সর্বপ্রথম নিয়ে আসব, হ্যাঁ এখানে, এবং তার উপর কি করব, ঘন বা পাওয়ার 3 দিব। কারণটা কি, আমাদের এখানে একটা সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্র অনুসারে আমাদের এটি হবে, তাহলে আমাদের এখানে এ প্লাস বির মান দেওয়া আছে 3, এখন মাইনাস মাইনাস 3 ইন্টু 3, তাহলে আমাদের 3 টু দি পাওয়ার 3 হলে আমরা 27 হয়, মাইনাস 9 হয়, 27 থেকে 9 যদি আমরা ডিডাক্ট করি, মাইনাস করে ফেলি, তাহলে 18 হয়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, খুবই সহজে আমরা কিভাবে এটি অ্যান্সার করে ফেললাম। এখন তোমাদের আমি একটি অঙ্ক দেব, দেখো এটি তোমরা খুব সহজেই এটি সমাধান করে আমাকে কমেন্টে জানাবে, আমাকে কমেন্টে যাবে, ঠিক আছে, খুব আমাকে কমেন্টে দেবে।